চোখের সামনে ধীরে ধীরে ইছামতির গর্ভে তলিয়ে যাচ্ছে বিনোদন পার্ক। দ্রুত সংস্কার চাইছেন স্থানীয়রা। দুই বাংলা স্মৃতি বিজড়িত ঐতিহ্য নজরুল সৈকত। ইছামতির নদীর পাড়ে 500 মিটার জায়গা নিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয় এখানে তৈরি করা হয়েছিল শিশু ও বয়স্কদের জন্য রাইডস এবং বসার জন্য জায়গা। 2011 সালে ঘটা করে তৃণমূল পরিচালিত টাকি পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সোমনাথ মজুমদারের উদ্যোগে তৈরি এই নজরুল সৈকত আজ ইছামতির করাল গ্রাসে। চোখের সামনে ধীরে ধীরে ইছামতির গর্ভে তলিয়ে যাচ্ছে আস্ত একটি বিনোদন পার্ক। বর্তমানে আশঙ্কার সঙ্গে দিন যাপন করছেন নদীপাড়ের বাসিন্দারা। এটাই বর্তমান ছবি উত্তর চব্বিশ পরগনা পশিরহাট মহকুমার টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের হাসনাবাদে ইছামতির নদীর পাড়ে নজরুল বিনোদন সৈকতের। এখন সেই সৌন্দর্যটা ভেঙে নদী গর্ভে চলে গেছে। আমাদের বোট ঘাটগুলো এইখানে বানতে পারছি না, এখানে বোট ধরার জায়গা হচ্ছে না। এখানে যেসব এখনকার মানুষ খুব সভ্যতা হয়েছে, তারা কাদায় নামবে না। জেটি ঘাট তখন ছিল, জেটি ঘাটগুলো নদী গর্ভে চলে গেছে। এখন জেটি ঘাট আমাদের চাই, আমাদের এখানে পার্কটা ভেঙে গেছে, পার্কটা চাই। পার্কটা আমাদের নষ্ট হয়ে গেছে বহুদিন আগে। আগে আগে চলার মতো ছিল, কিন্তু এখন আর চলার মতো নেই, বসার জায়গা নেই। যেসব যাত্রীরা আসে তারা বসতে পারছে না। সেই দুই বাংলার যাত্রী এখানে আসে, বাংলাদেশ থেকে তো প্রচুর যাত্রী আসে, সেই যাত্রীগুলো এখানে বসার জায়গা পাচ্ছে না। আমরা গভর্নমেন্টকে বলছি যে বিসর্জনের দিন প্রচুর যাত্রী আসে, লক্ষ লক্ষ যাত্রী। এইখানে গাড়ি ঘোড়া চলছে না, এখানে গাড়ি ঘোড়া চলতে পারবে না, এখানে জায়গা নেই, যার জন্য বিপজ্জনক হতে পারে। জানা যায় টাকি পৌরসভার তৎকালীন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয়েছিল এই বিনোদন সৈকত। ইছামতির পাড়ে 500 মিটার জায়গা নিয়ে কয়েক লক্ষ টাকা খরচা করে শিশু ও বয়স্কদের জন্য রাইডস, বসার জায়গা তৈরি হয়েছিল। একদিকে ইছামতি নদীপাড়ের বাসিন্দাদের বিশ্রাম নেবার জায়গা, অন্যদিকে মাঝি মোল্লারাও দূর দূরান্ত থেকে এখানে এসে বসে একটু নিরাপদে আর শান্তিতে সময় কাটাতেন। পাশাপাশি দুই বাংলার দুর্গাপূজার সময় বহু দর্শনার্থী এখানে এসে বসে প্রতিমা নিরঞ্জন দেখতেন, কিন্তু সেটা যেন সহ্য হলো না ইছামতির। এখানে এই পাহাড় ভেঙে যাচ্ছে, কিন্তু সংস্কার হোক, সংস্কারের সঙ্গে সঙ্গে যে না আমাদের রুজি রোজগারটা যেন না মরে সেটাও আমাদের দেখতে চাই। আমরা এখানে 4 থেকে 5 হাজার লেবার আছি, তোমার গাড়ির ড্রাইভার, দোকানপাট সবাই আছে। সংস্কার হোক, কিন্তু আমাদের পাড়টা তো এই নোনা জল ওঠে, নোনা জলে এখানে আমাদের এখানে নোনা জল ভালো করে তৈরি করলেও থাকে না, নোনার জন্য আস্তে আস্তে নোনা লেগে আস্তে আস্তে ক্ষয় ক্ষয় যায়। তো জিনিস তৈরি হইলে ক্ষয় হবে, কিন্তু তার সংস্কার হচ্ছে না। নদীর ভাঙন ধীরে ধীরে গিলে খাচ্ছে গোটা নজরুল পার্কে। এখন অবশিষ্ট যা আছে শুধু নদী গর্ভে যাবার সময় অপেক্ষা। বটগাছের নিচে শিবলিঙ্গ, সেটাও ধীরে ধীরে চলে যাচ্ছে নদী গর্ভে। স্থানীয়দের অভিযোগ, সব মিলিয়ে উদাসীন প্রশাসন। পৌরসভা ও সেচ দপ্তরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। নদীবাঁধ মেরামতির আশ্বাস শুনতে শুনতে চলে যাচ্ছে সময়, আর সেই সঙ্গে বিনোদন সৈকত চলে যাচ্ছে নদীর মধ্যে। এই বিষয়ে টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, সেচ দপ্তরকে জানানো হয়েছে, তবে তারা কি করবে জানা নেই। খুব শীঘ্রই দ্রুত সংস্কারের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে। টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল বলেন, বারবার টাকি পৌরসভাকে বলা সত্ত্বেও সংস্কার হয়নি। এটা সেচ দপ্তরের আন্ডারে আছে, কিন্তু আমরা তো কিছু করতে পারি না। আমরা তাদেরকে বলেছি বা পৌরসভাকেও জানিয়েছি, কিন্তু তা নিয়ে কোনো আলোচনা হয় না, বা এটা কোনো কাজ করার কোনো চিন্তা ভাবনা পৌরসভার নেই। বহুদিন ধরে বলেছি, এবং শুধু নজরুল সৈকত না, আমাদের ওয়ার্ডে যে আজকে রাস্তা, এই রাস্তা বহুদিন ধরে সংস্কার হয় না। আমরা পৌরসভাতে বলেও, আমি একজন কাউন্সিলর হিসাবে আমি বলেও আমি কিছু সুরাহা করতে পারি না। জনগণের কাছে গেলে অনেক কথা শুনতে হয়, জনগণ আমাদেরকে অনেক কথা বলে, কিন্তু আমরা কি করব, আমাদের হাতে তো কিছু নেই। দুই বাংলা স্মৃতি বিজড়িত এই নজরুল পার্ক বহু ঐতিহ্য বহন করে চলেছে। বিশেষ করে টাকিতে বিসর্জনের সময় বহু দর্শনার্থী থেকে শুরু করে পর্যটকরা এখানে এসে প্রতিমা নিরঞ্জন দেখত। আমরা চাই দ্রুত এই নজরুল সৈকত সংস্কার করে পুরনো অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিক প্রশাসন। বাংলাদেশের মানুষজন একসঙ্গে হতো, সেটা এখন তা হয় না। এখন এখানে পার্ক ছিল, ভালো পার্ক ছিল, বসে থাকা যেত, এসে করে লোকজন ভালো আসতো, বিশ্রাম নিত মানুষ। কি অবস্থা
এখনো মানুষ আসে, তবে সেভাবে আসে না, মানুষ বসে এসে সেভাবে মানুষ আসে না। উল্লেখ্য, এই সৈকত দুই বাংলা স্মৃতি বিজড়িত এই নজরুল পার্ক। তাই কাকি হাসনাবাদ মানুষের কাছে দুই বাংলার মেলবন্ধনের সৌন্দর্যের নিদর্শন হিসাবে পরিচিত এই পার্ক। স্থানীয় বাসিন্দারা চাইছেন দ্রুত সংস্কার হোক ইন্দো বাংলার এই সৈকত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।